হ্যালো ফ্রেন্ড, আমি সুমন আর আপনারা দেখছেন গ্রিন ট্রিপ। তো আজ আমরা সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও করবো, আম গাছের গ্রাফটিং ব্যর্থ হওয়ার কারণগুলি আজকে ভিডিওতে তুলে ধরবো, পুরো হাতে কলমে দেখাবো এবং কোন কোন বিষয়ে গ্রাফটিংগুলো ব্যর্থ হয় এবং কেমনভাবে ব্যর্থ হয়, কেমনভাবে ব্যর্থ হলে কোন জায়গায় ভুল হচ্ছে সব কিছু দেখাবো আজকের ভিডিওতে। সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আজকে। আজকের ভিডিও দেখলে আপনাদের গ্রাফটিংয়ের বিষয়ে সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন, তো আর কোনো ডাউট থাকবে না। তো চলুন ভিডিওটা শুরু করা যাবে। এটা কিউনট চাকা বাদাম, যেটা আমি গ্রাফটিং করেছিলাম, বেঁচে গেছে এই গাছটার থেকে আমি গ্রাফটিং করেছিলাম। এই গাছটাতে এই আমটাও দেখিয়েছিলাম, এই গাছটা থেকে একটা টুকা নিয়ে আমি এটাতে গ্রাফটিং করেছিলাম। এটার চ্যানেল, এটার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারো। তো এখানে এটাও দেখতে পাচ্ছ, এটাও দেখতে পাচ্ছ, সবগুলোই গ্রাফটিং আমার সাকসেস হয়ে গেছে। নতুন নতুন খুশি ছাড়ছে, এখান থেকে দেখতে পাচ্ছ নতুন খুশি ছাড়ছে, এখান থেকে নতুন এতে ফাটছে, মুখটা খুশি হয়ে যাচ্ছে এখান থেকে। কিন্তু তোমাদের গ্রাফটিংটা ব্যর্থ হচ্ছে কেন দেখতে পাচ্ছ? আমার এটাও গ্রাফটিংটা ব্যর্থ হয়ে গেছে, এখন কেন হয়েছে সেটাও আছে আমরা দেখবো। তো আমাদের গ্রাফটিংটা ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে এখান থেকে, তোমাদের যখন তোমরা গ্রাফটিং টেপ গ্রাফটিং ছুরি দিয়ে এমনভাবে কেটে তোমরা গ্রাফটিং করো, এমনভাবে কেটে তোমরা যখন গ্র্যাফটিংটা করো তখন ছুরি থেকে জীবাণু লেগে এটা গ্র্যাফটিংটা ব্যর্থ হয়েছে। তো যখন এখানে লাগিয়েছিলে এখানে যে যাই যে কোণে করে হোক এখানে তোমাদের জার্মস লেগে গেছে, যার কারণে ভাইরাস হয়ে গেছে, যার কারণে এখান থেকে এটা গ্র্যাফটিংটা ব্যর্থ হয়েছে। তো তোমাদের এই সব গ্র্যাফটিং করার সময় এই জিনিসটা ঠিক রাখতে হবে যে তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছুরি লাগবে বা চাকু লাগবে, তাহলে তোমাদের গ্র্যাফটিংটা ব্যর্থ হবে না। তো আজ আমরা একদম হাতে কলমে এই গাছটাতেই বাঁধবো এবং দেখবো কেমনভাবে আমাদের গ্র্যাফটিংটা এবার আমাদের গ্র্যাফটিংটা সাকসেস হবে। তো কারণগুলি বলবো আমাদের গ্র্যাফটিংটা ব্যর্থ হওয়ার। তো আমি তোমাদের প্রমাণসহ দেখে দিলাম আমার একটা গ্র্যাফটিংও ব্যর্থ হচ্ছে না, কিন্তু এর কারণটা কি? কারণটা হচ্ছে তোমাদের সায়নটা সঠিকভাবে প্রস্তুত করা হচ্ছে না এবং এটাতে ঠিকভাবে লাগানো হচ্ছে না। তোমরা অনেকের অনেক ভিডিও দেখো, তো কেমন কে কেমনভাবে দেখায় আমি সেটা জানি না। তো আমার এই ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই সাকসেস হবে। তোমরা ছোট দেখে একটা সায়ন নেবে, সায়নটা বেশি বড় নেবে না, তোমরা সায়নটা নেবে একটু ছোট, দেখতে পাচ্ছ আমার এই সায়নটা ছোট আছে, এবং স্টক নেবে একটা ভালো দেখে। তো কেন আপনাদের গ্রাফটিংটা ব্যর্থ হচ্ছে সেটাই আজ আমরা আজকে ভিডিওতে দেখবো। তোমাদের সায়নটা সঠিকভাবে কাটতে হবে, দেখতে পাচ্ছ এইভাবে নিয়ে এক পোষে কাটার চেষ্টা করবে বা এইভাবে পোষে কাটার চেষ্টা করবে। খুচকাজ তোমরা এরকমভাবে টানবে না, এক পোষে টানার চেষ্টা করবে। এই দেখতে পাচ্ছ এক পোষে কেটে গেছে, এই দেখতে পাচ্ছ আমি যখন এক পোষে কাটলাম, ছোট হোক বা বড় সেটা দেখে তোমাদের কোনো কাজ নেই, তোমরা এক পোষে কাটার চেষ্টা করবে। যতক্ষণ না হবে ততক্ষণ কার সাথে দুটো তিনটে সায়ন রেখে দেবে, দিয়ে তোমরা এক পোষে কাটার চেষ্টা করবে। এখানে দেখতে পাচ্ছ আমাদের সায়নটা কাটা হয়ে গেছে, এখানে এখানে দেখতে পাচ্ছ এক পোষে আমরা কেটেছি, কোথাও কোনো টানা হাঁচড়া নেই। আর এবার তোমরা এখান থেকে শুধু ক্যাম্বিয়াম লেয়ারটা দেখতে পাচ্ছ, আমি শুধু ক্যাম্বিয়াম লেয়ারটা নিচ্ছি, কিন্তু ক্যাম্বিয়াম লেয়ারটা নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ একদম খাবে খাপ। কিন্তু আমাদের কিন্তু এই পাশটা একটু ছোটো কাটা হয়েছে, এ পাশটা একটু বড় কাটা হয়েছে, তো তার জন্য আমরা এখান থেকে কিছুটা কেটে বাদ দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ আমরা বাদ দিয়ে দিলাম, এবার তাহলে ঠিক হবে। তোমরা দেখো আমাদের গ্যাপটিংটা কাটা সত কত সুন্দর মিশে গেছে, এখানে দেখতে পাচ্ছ। দেখো আমাদের অনেকের এই মাঝখানে ফাঁকা থাকে বা কিছু থাকে, আমাদের আছে, পুরো খাপে খাপ মিশে গেছে আমাদের গ্যাপটিংয়ে, দেখতে পাচ্ছ। এবং যখন গ্যাপটিং টেপ দিয়ে আমরা এটাকে টাইট দেবো তখন আরও একটু মিশে যাবে, তখন আর আমাদের এটা গ্যাপটিং ব্যর্থই হবে না, পুরো সাকসেস হয়ে যাবে। তো তোমরা এর জন্য গ্যাপটিং টেপ ব্যবহার করবে, যদি গ্যাপটিং টেপ না থাকে তোমরা ক্যারি ব্যাগ কেমনভাবে কেটে নেবে, আর যদি সেটা না পারো তাহলে তোমরা অ্যামাজনে অর্ডার দেবে। আমার এটা 220 টাকা পড়েছিল 600 মিটার, যেটা তোমরা কম করে হলেও 2 থেকে 3,000 চারা বাঁধতে পারবে। গ্যাপটিং টেপটা খুবই দরকারি গ্যাপটিংয়ের জন্য, কারণ গ্যাপটিং টেপটা অনেক বড় ভূমিকা পালন করে। তোমরা এইভাবে আস্তে আস্তে গ্যাপটিং টেপ দিয়ে পেঁচিয়ে দেবে। তো অনেকের গ্যাপটিং এই কারণে ব্যর্থ হয় যে তারা গ্যাপটিংটা পুরো পর্যন্ত পেঁচিয়ে না দিয়ে এইটুকু পেঁচিয়ে দিয়ে ওপর থেকে ক্যারি ব্যাগ দিয়ে ঢাকা দিয়ে দেয়। ওপর থেকে যখন ক্যারি ব্যাগটাতে ঢাকা দাও, অতিরিক্ত এর মধ্যে গরম উৎপন্ন হয়ে তখন এই কচগুলো সব পচে যায় বা নষ্ট হয়ে যায়। তোমরা এটা করবে না, তোমরা গ্যাপটিং টেপ দিয়েই যত পেঁচিয়ে দেবে, যতটুকু এর মধ্যে উষ্ণ দরকার বা উষ্ণতা দরকার ততটুকু এই গ্যাপটিং টেপই এর মধ্যে দিয়ে দেবে। তোমরা এটা করবে না, তোমরা গ্যাপটিং টেপ দিয়ে পেঁচিয়ে দেবে, শুধু মুখটা ফাঁকা রাখবে যাতে এখান থেকে নতুন একটা কুশি বেরোতে পারে, দিয়ে তোমরা গ্যাপটিং টেপটা ভালো করে পেঁচিয়ে দেবে। দেখতে পাচ্ছি এরকম থাকলে হবে, কোনো অসুবিধা নেই।
তো দেখতে পাচ্ছ আমাদের এই গ্র্যাফটিং টিপ এখান থেকে কত সুন্দর মিশে গেছে এবং এখানে আমরা গ্র্যাফটিং টিপ দিয়ে পেঁচিয়ে দিয়েছি। তো এরপরে আমাদের এখানে কত সুন্দরভাবে মিশে গেছে, এখান থেকে নতুন খুশি ছাড়বে। আমাদের গ্র্যাফটিংটা ব্যর্থ হওয়ার কোনো চান্সই নেই, এটা বাঁচবে গ্যারান্টি, 100% গ্যারান্টি। যেমন এটা দেখতে পাচ্ছ একই পদ্ধতিতে এটাও এটা আর এটা একই পদ্ধতিতে বেঁচে গেছে। এই দেখো দেখতে পাচ্ছ এখানে নতুন ছাল তৈরিয়ে গেছে, এখান থেকে নতুন খুশি ছেড়ে দিয়েছে। এটাও দেখো আমরা এটা নতুন পদ্ধতিতে বেঁধেছি, এটারও চ্যানেল এটাও ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। দেখতে পাচ্ছ এটা নিচেরটা আমরা বিশেপ করে কেটেছি এবং উপরে রুট স্টকটা এই সায়নটা আমরা মাঝখান থেকে চিরে ঢুকিয়ে দিয়েছি, যেটা দেখতে পাচ্ছ নতুন বেঁচে গেছে অনেকদিন আগেই করা। এটা এখান থেকে নতুন খুশি যাচ্ছে, দেখতে পাচ্ছ ফাটছে ফাটছে ভাব। তো এটাও আমার চ্যানেলে আপলোড করা আছে। এখানে এটা দেখতে পাচ্ছ, এটাও দেখো এক সাইডে গ্রাফটিং করা, কত সুন্দর। এখানে দেখতে পাচ্ছ নতুন ছাল তৈরি হয়ে গেছে, এটা এখানে বেঁচে গেছে, নতুন খুশি যাচ্ছে, এটা অনেকদিন আগে বাঁধা আছে। দেখতে পাচ্ছ কত সুন্দর আমাদের এটা জয়েন্ট হয়ে গেছে। তো এখানে লেবু গাছটাও দেখতে পাচ্ছ, লেবু গাছটাও দেখো কত সুন্দর গ্রাফটিং। এখানে এই পাশটা ছোটো কাটা হয়েছিল এবং এই পাশটা বড় কাটা হয়েছিল, তার জন্য আমরা এখান থেকে একটুখানি কেটে ফেলে দিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর আমাদের লেবু গাছটাও গ্রাফটিং সাকসেস হয়ে গেছে। তো এরকমই তোমাদের গ্রাফটিংটাও সাকসেস হবে, আমি যেভাবে তোমাদের গ্রাফটিং করাটা দেখালাম এইভাবে তোমরা গ্রাফটিং করো, তোমাদের গ্রাফটিং খুব সুন্দরভাবে সাকসেস হবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, চ্যানেলের প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।